हेलो फ्रेंड वेलकम बैक टू माय चैनल आज के सम्पूर्ण रूपे नतून एक मेडिसिन निये एसेछि सेटी होच्छे कोराल कैल्टी एटी बाजारजात एवं प्रस्तुतकारक करछे रेडियंट फार्मास्यूटिकल्स। एई कोराल कैल्डीटा बहु प्रचलित एक मेडिसिन बांग्लादेशेर जन्य एटी बेशिरभाग डाक्तारे चॉइसफुल एक क्यालसियम डी। एई कोराल कैल्डीटा रेडियंट फार्मास्यूटिकल्स एर ब्रैंडेडर। एक कोराल कैल्डी बा क्यालसियम डी सम्बन्धे आज के विस्तारित तुले धरब एटी किभाबे खेते हय काके देया हय एटी पार्श्व प्रतिक्रिया गर्भावस्था एवं स्तन्यदानकाले एटी देया जाबे किना एवं आरेकटी विशेष काज जेटी आमी भिडियोर लास्टेर दिके बोलबो अवश्यई भिडियोटी मनोयोग सहकारे देखबेन जाते करे आपनारा उपकृत हन सेजन्यई सम्पूर्ण किछु आजके तुले धरब। तो चलुन जाना जाक एई कोराल कैल्डी বা ক্যালসিয়াম ডি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর এই ঔষধটির বিস্তারিত। এই কোরাল কেল ডি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, এটি ক্যাপসুল হয় না এবং স্ট্রিপ আকারে পাতা আকারে ফার্মেসিতে গুলিতে আপনারা পাবেন। যে কোনো ফার্মেসিতেই এটি এক পাতা নেবে 110 টাকা, প্রতি ট্যাবলেট পড়ে 11 টাকা করে। এটার গ্রুপ নেম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটি হচ্ছে কোরাল সোর্স, এটি প্লাস ভিটামিন D3। এটির মধ্যে আছে ক্যালসিয়াম 500 মিলিগ্রাম এবং ভিটামিন D3 200 মিলিগ্রাম। ক্যালসিয়াম কার্বনেট আমরা কোথায় পাই? মাছ, মাংস, ডিম ইত্যাদিতে। এবং ভিটামিন D3 কোথায় পাই? সূর্যের আলোতে। তো এই দুইটা কম্বিনেশন করে একটি ওষুধ বের করেছে কোরাল কেল্ডি। যাদের খাবারে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পাওয়া যায় না তাদের জন্যই এটি। তো এটির নির্দেশনা, যাদের অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় আছে তাদের জন্য এটি, অস্টিওমেলাইসিস, টিটারিনি, এছাড়াও খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় ইহা দেওয়া হয়। যাদের হাড়ের ঘনত্ব কম, হাড়ের ওজন কম, শরীরের ওজন কম, শরীর রোগাক্রান্ত, শুকিয়ে যাচ্ছে দিন দিন, ক্যালসিয়ামের ঘাটতি, খাদ্যের মধ্যে পরিপূর্ণ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পাচ্ছেন না, দাঁত এবং মাড়ির রক্ত পড়া, ক্যালসিয়ামের ঘাটতি, শরীরের প্রত্যেকটা হাড়ের ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, শরীরে গিটায় গিটায় জয়েন্টে জয়েন্টে ব্যথা, শরীরের প্রতিটা জয়েন্টে ক্যালসিয়ামের ঘাটতি, তাদের জন্য এটি নির্দেশিত। এই কোরাল কেলডিটা শরীরের প্রতিটা ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা রাখে এবং শরীরে কোরাল ক্যালসিয়ামের জটিলতায় ইহার ভূমিকা বেশি। আমি প্রথম দিকেই বলেছিলাম এটির একটি বিশেষ কাজ আছে, তা হচ্ছে গিয়ে আপনার যদি তীব্র কিডনি অক্ষমতা থাকে তাহলে ফসফেস বাইন্ডার বাড়িয়ে দিবে এবং আপনার প্যানক্রিয়াটিস এর সুস্থতা বজায় রাখবে। এই দুটি কিডনি এবং প্যানক্রিয়াটিস এর বিশেষ ভূমিকাও রাখে এই ক্যালসিয়াম কোরাল কেলডি ট্যাবলেট। তো এটি কিভাবে সেবন করতে হবে এবং মাত্রা তা এখন বলে দিচ্ছি। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন একটি ট্যাবলেট অথবা সকালে একটি রাত্রে একটি খাবারের পর খেতে পারেন। তবে এই ট্যাবলেটের সাথে প্রচুর পরিমাণে পানি পান করবেন। এটি খাওয়ার পর আপনার প্রস্রাবের কালারটা একটু চেঞ্জ হতে পারে বা প্রস্রাবের ঘনত্ব বেড়ে যেতে পারে। আমরা সাধারণত জানি আমরা যে কোনো মেডিসিন খাওয়ার পর আমাদের শরীরে যতটুকু কাজ করার করে দুইটি রাস্তার দিকে বের হয়ে যায়, একটি হচ্ছে পায়খানার রাস্তা এবং একটি হচ্ছে প্রস্রাবের রাস্তা। আমাদের শরীরে এই কোরাল ক্যালসিয়াম বা যে কোনো মেডিসিনই খাওয়ার পর প্রস্রাবের সাথে যেটুকু কাজ করার করবে বাকিটুকু প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। তবে অবশ্যই এটি বড়া পেটে খাবেন। এই ক্যালসিয়াম বা কোরাল কেলডি অতিমাত্রায় খেলেও কিছু প্রবলেম হতে পারে আপনাদের, যেমন রেনাল ক্যালকুলি, গুরুতর মূত্রহ্রাস যেটি আগেই বলেছিলাম যে প্রস্রাবের ঘনত্ব বাড়বে, বোন মেটাস্টিস ইত্যাদি। অবশ্যই ঔষধ সেবনের আগে ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন আপনার শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন আছে কিনা এবং কতটুকু প্রয়োজন আছে। এটি পার্শ্ব প্রতিক্রিয়া, এটি খাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষের পেট ফাঁফা, বুক জ্বালা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসিয়ামি হতে পারে। সেই জন্য আপনারা এটির সাথে গ্যাস্ট্রিকের ঔষধ খেলে ভালো হয়। গর্ভাবস্থায় অস্তন্যদানকালে এটি দেয়া যাবে কিনা, ইহা গর্ভাবস্থায় অস্তন্যদানকালে দেয়া যাবে, এটি
বুকের দুধ বাড়াতেও সাহায্য করবে। যদি কোনো মা তার শিশুকে বুকের দুধ খাওয়ান তাহলে এই ক্যালসিয়াম ট্যাবলেটটি খেতে পারেন। তবে যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ নেবেন। তো কিছু সতর্কতা আছে এই ক্যালসিয়াম করাল কিল্ডি সম্বন্ধে যা আপনারা জানা খুবই জরুরি। যেমন যে সকল রোগীদের ক্ষেত্রে কিডনির পাথর সৃষ্টির ইতিহাস আছে সেসব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কিডনিতে পাথর যাদের আছে বা ইতিহাস আছে তাদেরকে এটি দিতে হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এটি যদি আপনারা এক থেকে দুই ট্যাবলেটের বেশি খান বা আপনারা এক মাস অথবা দুই মাসের বেশি খান তাহলে বমি বমি ভাব, বমি, ঝিমুনি, ক্ষুধামন্দা, পেট কামড়ানো, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, অস্বস্তি হতে পারে। তবে ঔষধটি আপনি আবার বন্ধ করতে হলে ডাক্তারের সাথে যোগাযোগ করে বন্ধ করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই ক্যালসিয়াম করাল কিল্ডি বিষয়ে। যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও পেতে সহজ হয় আপনাদের। সবাইকে আবারও ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।